আবহাওয়া পরিবর্তনের এই সময়ে ফেনীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও খিঁচুনিতে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালে। জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফ্লু কর্নার ও শিশু বিভাগে হচ্ছে না স্থান সংকুলন। রোগীতে ঠাসা 250 শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের শিশু বিভাগ। শয্যা সংকটে হাসপাতালের মেঝে, বারান্দা অথবা করিডোরে চলছে চিকিৎসা। হাসপাতালে ভর্তি শিশুদের বেশিরভাগই জ্বর, সর্দি, শ্বাসকষ্ট, খিঁচুনি ও নিউমোনিয়ায় আক্রান্ত। আমরা ওষুধ পাচ্ছি না, আমরা বারান্দাতে দিচ্ছে, অনেক গন্ধ, অনেক সমস্যা, পানির পানিগুলো কিনে আনতে হইতেছে আমাদের জন্য, হয়তো বাসার থেকে নিয়ে আসতেছে। আসে দেখে দেখি ওষুধ দেয় না, ওষুধ আমরা বাইরে থেকে কিনে নিয়ে যেগুলো এগুলো চলে। আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত সব বয়সীরা। বহির্বিভাগে আসা রোগীদেরও জরুরি বিভাগের সামনে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আবার গেলে আবার কয় পরে আসেন, এরকম করে করে গ্যাস দিবেন লেবারে 3-4 বার যাওয়ার লাগে। এখনো পর্যন্ত কোনো চিকিৎসাই নাই, নিয়েছে এখানে বিছনা করে আসি, আসছি সুস্থ হওয়ার জন্য, কিন্তু তার থেকে আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছি। রোগীর চাপ সামলাতে নাভিশ্বাস উঠছে স্বাস্থ্যকর্মীদের। নিউমোনিয়া, এআরআই, ফিভার, তারপরে পিএনএ, আর্লি লেট অনসেট নিউনেটাল সেপসিস নিয়ে ভর্তি হয়েছে অনেক রোগী। সিস্টাররা খুবই কষ্ট করতেছে, রোগীর জন্য যেমন ক্ষতিকর, আমাদের সিস্টারদের জন্য তো কষ্টকর। আমাদের যতগুলো জনবল আছে তা দিয়ে এই অধিক মাত্রা যে রোগী, এই রোগীগুলো সামাল দেওয়া আমাদের অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যাচ্ছে এবং আমাদেরকে হিমশিম খেতে হচ্ছে। অধিক রোগীর চাপের কারণে স্বাভাবিকভাবেই কিছুটা চিকিৎসা ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ বলছে জনবল সংকট কাটলে রোগীদের আরও ভালো সেবা দেওয়া সম্ভব হবে। ডিবিসি নিউজ ডেস্ক।